যে ভারত থেকে বাংলাদেশে গরু আনা সম্পূর্ণভাবে নিষেধ। চোরাই পথে যে সকল গরুগুলো আনা হয়, ওই গরুগুলো যদি কেউ ক্রয় করে কোরবানি দেয়, তাহলে সে কোরবানি হবে কিনা এবং এর হুকুম কি? সাইফুল ইসলাম নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমরা সকলে অবগত আছি যে ভারত থেকে বাংলাদেশে গরু আনা সম্পূর্ণভাবে নিষেধ, সরকারিভাবে নিষেধ রয়েছে। তারপরেও অনেক ব্যক্তিরা রয়েছেন যারা চোরাচালানের মাধ্যমে গরু আনায়ন করে এবং এগুলো তারা হাটে বিক্রি করে। এখন জানার বিষয় হলো যে এভাবে সরকারি নিয়ম কানুন ভঙ্গ করে, বরখেলাফ করে চোরাই পথে যে সকল গরুগুলো আনা হয়, ওই গরুগুলো যদি কেউ ক্রয় করে কোরবানি দেয়, তাহলে সে কোরবানি হবে কিনা এবং এর হুকুম কি? প্রিয় দর্শক বা যিনি প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম ভাই, এই প্রশ্নের জবাব হলো, যদি গরু বা যে কোনো পণ্য রাষ্ট্রীয়ভাবে যে আইন রয়েছে, সরকারি যে আইন রয়েছে, সেই আইন মান্য করা, যদি সেই আইনের মধ্যে কোনো জুলুম এবং অবিচার না থাকে, মাত্রাতিরিক্ত ট্যাক্স এবং করের ব্যবস্থা না থাকে, তাহলে সেই সরকারি নিয়ম মেনে কর এবং সরকারি ট্যাক্স প্রদান করা, এটি হল দায়িত্ব এবং কর্তব্য। এখন কেউ যদি সেই করে ফাঁকি দেয় অথবা সরকারি নিয়ম ভঙ্গ করে, সেটি তার অপরাধ। কিন্তু তাই বলে এই ধরনের গরু ভক্ষণ করা বা গরু কোরবানি করাতে কোনো সমস্যা হবে না, কারণ গরুর মূল মালিক যে, সে তো বিক্রি করেছে এবং তার কাছ থেকে ক্রয় করেই এই গরু আনা হয়েছে। সুতরাং মালিক যেহেতু সে সম্মত রয়েছে, মালিকের সম্পত্তি, তার সম্মতির ভিত্তিতে এটা কেনা হচ্ছে, সুতরাং এখানে মালিকানা হস্তান্তরে কোনো সমস্যা নেই এবং এই গরুর গোশত ভক্ষণ করতে, কোরবানি করতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এভাবে সরকারের যদি মাত্রাতিরিক্ত ট্যাক্স না নিয়ে থাকে, তাহলে সেই পরিমাণ ট্যাক্স দেওয়াটা কর্তব্য, সেই পরিমাণ ট্যাক্স ফাঁকি দেওয়া, এটা অনুমতি শরীয়তের মধ্যে নেই।